বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোন ক্লাস নিয়ে আলোচনা করব? আমরা আজকে তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? প্রথম পরিচ্ছেদ সততা। কি আছে সততা? আজকে আমরা সততা সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা, এই অধ্যায়টা তোমাদের এর আগেও চলে গিয়েছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি আজকে এই ভিডিও ক্লাসটা তৈরি করেছি, এজন্য খুব ভালো করে দেখে নিই। আচ্ছা, কি আছে দেখো, সততা মানে কি? সদা সত্য কথা বলা ও সৎ পথে চলাকেই বলা হয় সততা। সদা কি করতে হবে? সত্য কথা বলতে হবে, তাই না? আমরা এর আগেও জেনেছি যে সবসময় যে কোনো পরিস্থিতিতে মানুষকে সত্য কথা বলতে হয়, কখনোই মিথ্যে কথা বলতে হয় না। আমরা কখনোই কোনোভাবেই মিথ্যের আশ্রয় নেব না, কারণ মিথ্যে বলা মহাপাপ। তাই আমরা সবসময় সৎ পথে চলব এবং সত্য কথা বলব। এবং এর সাথে সাথে কি কি করতে হবে দেখো, সৎ চিন্তা করতে হবে, সৎ কাজে নিযুক্ত থাকতে হবে, এটাও হচ্ছে সততা। সৎ কাজে নিযুক্ত থাকাটাও কিন্তু সততার মধ্যেই পড়ে। আমরা কখনো কোনো অসৎ পথে চলব না, অসৎ উদ্দেশ্য আমাদের মনের মধ্যে থাকবে না। আচ্ছা, কারো জিনিস অন্যভাবে গ্রহণ না করার নামও সততা। ধরো আমরা স্কুলে তোমার যখন ক্লাসে পড়াশুনো করো, তখন তোমার পাশে তোমার বন্ধুরা থাকে, তাই না? তো ওর যদি কোনো পাশে কোনো জিনিস থাকে প্রয়োজনীয়, তুমি যদি সেটা অন্যায়ভাবে ওর কাছ থেকে নিয়ে যাও, সেটা কিন্তু অসৎ কাজের মধ্যে পড়ে। তাই আমরা কোনো জিনিস অন্যায়ভাবে অন্যের কাছ থেকে নেব না। এরূপ সব ব্যক্তিদের সবাই সম্মান করে, এদের কোনো সব ব্যক্তিদের সবাই সম্মান করে, এদের কোনো লোভ থাকে না। কি থাকে না? কোনো লোভ থাকে না। সৎ ব্যক্তিদের আসলে কখনো কোনো লোভ থাকে না। তুমি যদি সবসময় সৎ পথে চলো, সততার সঙ্গে চলো, দেখবে তোমার মাঝখানে লোভ তৈরি হবে না, তুমি সবসময় ভালো পথেই চলতে পারবে এবং এতে তোমার মনটাও ভালো থাকবে। দেবতারাও এদের সততায় খুশি হন। কারা খুশি হন? দেবদেবীরাও খুশি হন না, ঈশ্বরও আমাদের উপর খুশি হন। আমরা সবসময় সৎ পথে চললে ঈশ্বরও আমাদের উপরে খুশি হবে। সততা কি? সততা দেখো, সততা ধর্মের অঙ্গ এবং একটি নৈতিক গুণ। সততা হচ্ছে ধর্মের অঙ্গ এবং একটি নৈতিক গুণ, মানে এটা আমাদের থাকা নৈতিক গুণ হচ্ছে। নৈতিক কথাটার মানে হচ্ছে এই বিষয়টা আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরি। তার মানে সততা একটি নৈতিক গুণের মধ্যে পড়ে। এখন আমরা একটি গল্পের মাধ্যমে জানতে পারবো, তাই না? কি জানতে পারবো? কাঠুরে ও জলদেবতা। কাঠুরে ও জলদেবতায় কি একটি গল্পের মধ্যে কি আছে এখন আমরা পড়েছি? কি সম্পর্কে? সৎ থাকা সম্পর্কে আমরা যে বিষয়টি পড়েছি, এখন আমরা সেই সম্পর্কে একটি গল্প দেখবো। এখানে কি আছে দেখো, কাঠুরে জলদেবতা। এক গ্রামে ছিল এক কাঠুরে। এক গ্রামে কে ছিল? একজন কাঠুরে ছিল। এক গ্রামে কে ছিল? একজন কাঠুরে ছিল। তো সে, তার ছিল একটি লোহার কুঠার। লোহার কুঠারটি সে কি করতো জানো? এটি তার অর্থ উপার্জনের একটি রাস্তা ছিল। মানে আমরা দেখা যায় যে অনেকে ব্যবসা করে, অনেকে অন্য কাজ করে, চাকরি করে, তাই না? এক একজন এক একটা কাজ করে। তো তার কাজ ছিল কি? কাঠ কাটা। সে কাঠ কেটে, জঙ্গল থেকে কাঠ কেটে এনে সে বাজারে বিক্রি করতে, সেটার মাধ্যমে সে সংসার চালাত। তো সেই কাঠ বাজার বিক্রি করে সংসার চালাত। গ্রামের পাশে ছিল এক নদী, তার পাড়ে ছিল এক বন। একদিন কাঠুরে সেই বনে গেল। আচ্ছা দেখো, এই যে দেখো, একটা গ্রামের পাশে কি দেখা যাচ্ছে? একটি বন দেখা যাচ্ছে, আর আমরা এখানে কাঠুরেকে দেখতে পাচ্ছি। এখানে কি আছে? একজন জলদেবতা। তার হাতে আমরা একটি কুঠার দেখতে পাচ্ছি, যে জলদেবতা কাঠুরকে একটি সোনার কুঠার দিচ্ছে। তাহলে কি করেছিল? সেই পাড়ে ছিল বন, বন বনে সে গেল কাঠুরে। হঠাৎ তার কুঠারখানা নদীতে পড়ে গেল। তার যে লোহার কুঠারখানা ছিল সেটি কি হলো জানো? নদীতে তার হাত থেকে ছিটে পড়ে গেল। কাঠুরে তখন মাথায় হাত দিয়ে বসে রইল। কাঠুরে এই ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছিল, কারণ তার কাছে দ্বিতীয় আর কোনো কুঠার ছিল না যে সেটা দিয়ে সে কাঠ কাটবে। তাই সে মাথায় হাত দিয়ে বসে পড়লো, যে সে চিন্তায় পড়ে গেল সে কি করবে, কিভাবে তার সংসার চালাবে। কুঠার না থাকলে সে কাঠ কাটতে পারবে না। কি করতে পারবে না? কাঠ কাটতে পারবে না। আর কাঠ
না কাটতে পারলে তার সংসার চলবে না, ফলে কি হবে, তার স্ত্রী ছেলে মেয়ে না খেয়ে থাকবে। সে যদি উপার্জন, একটা মানুষের যখন উপার্জন বন্ধ হয়ে যায় তখন সে তার আয় ইনকামও থাকে না, তার সংসারও চলে না, তার সন্তান স্বামী স্ত্রী মানে প্রত্যেকটা মানুষেরই ভীষণ কষ্ট হয় তাদের যখন উপার্জন বন্ধ হয়ে যায়। তাই তাকে ভীষণ চিন্তা করে গিয়েছিল। এমন সময় নদী থেকে জলদেবতা উঠলেন। কে উঠলেন? আমরা একটু আগে যে ছবিটা দেখেছি সেখানে কে ছিল? জলদেবতা। নদী থেকে কাঠুরেকে এই অবস্থায় দেখে জলদেবতা উঠে আসলেন। তার হাতে একখানা রূপার কুঠার, তার হাতে কি ছিল? রূপার কুঠার ছিল। জলদেবতা কাঠুরেকে বললেন, দেখো তো এটা তোমার রূপার কুঠার কিনা। তখন কাঠুরে দেখে বলল, না এটা আমার কুঠার নয়। এর মানে কি প্রকাশ পায়? কাঠুরে অত্যন্ত সৎ ব্যক্তি ছিল, উনি অনেক সততার সাথে চলাফেরা করতো, তাই সে কুঠারটি রূপার দেখে, রূপার তো বেশ দাম তাই না, তাই সে রূপার কুঠার দেখেও কিন্তু মানে বেশি একটু লোভ কোনো লোভই করেনি, তাই সে বলেছিল জলদেবতাকে কি, যে না এটি আমার কুঠার নয়। এর মাধ্যমে আমরা কি দেখতে পেলাম? আমরা কাঠুরের সততার পরিচয় পেলাম। জলদেবতা চলে গিয়ে আবার এলেন, একবার চলে গিয়ে দ্বিতীয়বার আবার আসলেন কি করে, হাতে একখানা সোনার কুঠার নিয়ে। এর আগে প্রথমে কাঠুরে কি এনেছিলেন? একটি রূপার কুঠার এনেছিলেন। দ্বিতীয়বার কি নিয়ে আসলেন? একটি সোনার কুঠার নিয়ে আসলেন। কাঠুরেকে বললেন, দেখো তো এটা তোমার কিনা। কাঠুরে তখনও বললো যে না এটা তো আমার নয়। এর মাঝে অত্যন্ত সত্যতার পরিচয় দিলেন কাঠুরে, যে একটি স্বর্ণের কুঠার দেখেও কাঠুরের মাঝখানে কোনো লোভের উদয় হলো না। তিনি একদম সরাসরি জলদেবতাকে নিষেধ করে দিলেন যে না এই কুঠারটি আমার নয়। জলদেবতা জলে নেমে পুনরায় উঠে তার হাতে একখানা লোহার কুঠার। তিনি কাঠুরিকে বললেন, দেখো তো এটা তোমার কিনা। কাঠুরি বলল, হ্যাঁ এটাই আমার কুঠার। এই ঘটনার মাধ্যমে আমরা কি প্রকাশ পাই? আমরা কখনো অন্যের জিনিস মানে অত্যন্ত দামি হলেও সেটার প্রতি আমরা কখনোই লোভ দেখাবো না, সেটা সম্পর্কে আমরা কখনোই মানে আগ্রহ দেখাবো না, কারণ ওই জিনিসটা তো আমার নিজেরই না তাই না, ওই জিনিসটা আমার নিজেরই না। তাই আমরা এই ঘটনা দেখে জানতে পারলাম যে কাঠুরে কতটা শখ ছিল স্বর্ণের কুঠার। কাঠুরে অত্যন্ত গরিব ছিল, কিন্তু তারপরেও তিনি জলদেবতা যখন তাকে প্রথমে রূপার কুঠার দিল, তারপরে যখন তাকে সোনার কুঠার দিল, তখন তিনি এটা তার নেওয়ার প্রতি কোনোই আগ্রহ দেখালেন না, বরং তিনি বললেন যে না, তিনি বললেন যে এগুলো আমার নয় তাই না। কাঠুরে যখন জলদেবতা তৃতীয়বার কাঠুরের লোহার কুঠার নিয়ে এসেছিল, তখন কি বললো কাঠুরে, যে জলদেবতাকে বললো, হ্যাঁ এটাই আমার কুঠার, লোহার কুঠারটা দেখেই বললেন এটা আমার কুঠার। কাঠুরে এই সততায় যে জলদেবতার মুগ্ধ হন, তিনি কাঠুরিকে তিনটি কুঠুরি দিয়ে দিলেন। তিনি কি করলেন? এরপর থেকে কাঠুরের সংসারে আর অভাব থাকলো না। জলদেবতা গল্প থেকে আমরা কি জানলাম? দেখো আমরা জানলাম যে সততা একটি বড় গুণ, সততা একটি মানুষের মাঝখানে থাকা সবচেয়ে বড় গুণ। সৎ ব্যক্তিদের সবাই কি করে? পছন্দ করে তাই না? সৎ ব্যক্তিদের তুমি যদি সবসময় সৎ পথে চলো, তুমিও দেখবে তোমাকে সবাই অত্যন্ত পছন্দ করবে, খুবই ভালোবাসবে, দেবতারাও তাদেরকে ভালোবাসে তাই না। সৎ ব্যক্তিদের কি করে? দেবতারাও অনেক ভালোবাসে। তাহলে আমাদের কি করতে হবে? সবসময় ন্যায়ের পথে চলতে হবে, সততার পথে চলতে হবে। তাই আমরাও সৎ হতে, আমাদেরকেও এই সৎ হতে হবে, এটাই হচ্ছে এই গল্পের নৈতিক শিক্ষা। তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিখলাম? একটা নৈতিক শিক্ষা অর্জন করতে পারলাম যে আমরা যত বড় বিপদে পড়ি না কেন, আমরা কখনো অসৎ পথে চলব না, অসৎ উদ্দেশ্য আমাদের মাঝে থাকবে না, তাহলেই আমরা একসময় না একসময় সফলতা অর্জন করতে পারব। তোমরা নিশ্চয়ই গল্পের মাধ্যমে বুঝতে পেরেছো যে কাঠুরেও অত্যন্ত বিপদে পড়ে গিয়েছিল, কারণ এই লোহার কুঠারটি কাঠুরের একমাত্র অর্জনের অবলম্বন ছিল, অর্থ উপার্জনের অবলম্বন ছিল। কিন্তু কাঠুরে কোনোভাবেই জলদেবতা তখন যখন তাকে স্বর্ণের কুঠার রূপার কুঠার এগুলি এনে দিয়েছিল, তখন কাঠুরে কিন্তু অসৎভাবে বলেনি যে হ্যাঁ এগুলো তো আমার কুঠার। কাঠুরে কি করেছিল? কাঠুরে বলেছিল যে না এগুলো আমার কুঠার নয়। সে প্রথমবারও না করেছিল, সে দ্বিতীয়বারও না করেছিল, সোনার কুঠারের বেলায় রূপার কুঠারের বেলায়। সে তৃতীয়বার যখন জলদেবতা তার জন্য তার নিজের লোহার কুঠারটি নিয়ে এসেছিল, তখন সে সেই কুঠারটিকে নিজের বলে মেনে নিয়েছিল, স্বীকার করেছিল। এতে জলদেবতা সন্তুষ্ট
হয়ে তাকে তিনটি কুঠারে দিয়ে দিয়েছিল। এরকমই আমাদের বাস্তবেও কি করতে হবে, আমরা যত বড় বিপদে পড়ি না কেন আমরা সবসময় সৎ পথে চলবো, সৎ উদ্দেশ্য নিয়ে চলবো, সবসময় সত্য কথা বলবো। এর ফলে কি হবে, আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদের উপর অবশ্যই এক সময় না এক সময় সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে অবশ্যই তিনি ভালো রাখবেন। আমরা এই গল্প থেকে এই নৈতিক শিক্ষাটাই অর্জন করতে পারলাম। দেখো এখন কি আছে, দেখো এখানে একটি ছক আছে, এটা তোমরা করে নেবে, ঠিক আছে। এখন আমরা অনুশীলনীতে যাচ্ছি, এখানে কি আছে দেখো, সত্য কথা বলো, সৎ পথে চলাকে কি বলে, সততা বলে, তাই না? সৎ ব্যক্তিকে সকলেই সম্মান ও পছন্দ করে। কাঠের নিজের কুঠুরটি ছিল লোহার তৈরি, কাঠুরের রূপার সোনার কুঠুর না নিয়ে সততার পরিচয় দিয়েছিল। কাঠুরের গল্প অনুসরণ করে আমরাও সৎ, তাই না? আচ্ছা, আমরা তাহলে এই শূন্যস্থানগুলো আগেও করেছি, এর আগেও তোমাদের এই ক্লাসগুলো দিয়েছে, রিভিউ ক্লাস দিয়েছে, তোমরা সেখান থেকেও আবার ভালো করে দেখে নেবে এবং তোমাদের কাছে এই অধ্যায়ের পড়াগুলো দেয়া আছে, সেখানেও বেশ কিছু সুন্দর করে শূন্যস্থান, তারপরে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সুন্দর করে সাজানো আছে, তোমরা সেটা দেখে নেবে এবং দেখে কোনো সমস্যা হলে, যে মেস এটা সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই স্কুলে ফোন করে আমাদেরকে জানাবে যে কী সমস্যা তোমাদের তৈরি হচ্ছে। আচ্ছা দেখো এখন এখানে কি আছে, ডান থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। তোমরা যখন এটা লেখো বা শিখবো বাসায়, তোমরা কীভাবে শিখবে জানো? এই যে দেখো, সব কাজে নিযুক্ত থাকা কি সততা। তোমরা অনেকে কি করো, সব কাজে নিযুক্ত থাকা সততা এরকম দাগ টেনে দিয়ে ফেলো, যে বইয়ে যেরকম দাগ আছে এরকম একটা দাগ টেনে দিয়ে ফেলো। সততা ধর্মের কি অঙ্গ, এরকম একটা দাগ টেনে দিয়ে ফেলো। কিন্তু এটা একদম ভুল, এটা কখনোই করবে না। তোমরা কি করবে, সব কাজে নিযুক্ত থাকাও, এই যে সততা এখানে দেওয়া আছে, দেখো এখানে কি আছে, এক আছে না, এক আছে। অনেক সময় প্রশ্নে এক থাকে, অনেক সময় প্রশ্নে ক থাকে, যেরকম থাকে ঠিক এক থাক আছে, যেহেতু এখানে এক লিখবে, আবার যদি ক থাকে ক লিখবে, তাহলে কিভাবে লিখবে, সৎ কাজে নিযুক্ত থাকা, এই যে সততাটা এখানে লিখবে। সততা ধর্মের অঙ্গ কি করবে, সততা ধর্মের অঙ্গ কি করবে, এই যে অঙ্গটা এখানে বসিয়ে ফেলবে। সততা একটি নৈতিক কি, আমরা কি পড়েছি অধ্যায় থেকে, সততা একটি নৈতিক গুণ, গুণটা সততা একটি নৈতিক গুণ এখানে লিখবে, পূর্ণ বাক্য তৈরি করবে, ঠিক আছে? তোমরা এরকম দাগ টেনে মিলকরণ করবে না, পূর্ণ বাক্য তৈরি করবে। কাঠুরে নিজের কুঠারটি পড়ে গিয়েছিল কোথায়, সাগরে পড়েছিল, নদীতে পড়েছিল, নদীতে পড়েছিল, তাহলে আমরা নদীটা কি করবো, এখানে এনে একটি পূর্ণ বাক্য তৈরি করবো, কাঠুরে নিজের কাঠটি পড়ে গিয়েছিল নদীতে। সর্বশেষ কি আছে, জলদেবতা কাঠুরেকে প্রথম যে কুঠারটি দিয়েছিলেন তা ছিল কিসের, সর্বপ্রথম যেটি এনে দিয়েছিল সেটি কিসের ছিল বলতো, এই যে রূপা। তাহলে আমরা এখানে কি লিখবো, রূপার লিখে তৈরি করবো বাক্যটা, তাই না? তাহলে আমরা এভাবে পূর্ণ একটি বাক্য তৈরি করবো। আর আরেকটা কথা, এখানে আমরা যে শূন্যস্থানটা দেখেছি, শূন্যস্থানটাও তোমরা একটা সম্পূর্ণ বাক্য একদম খাতায় লিখে তারপরে সবসময় উত্তরটা লিখবে, কখনো তোমরা শুধু উত্তরটা লিখবে না। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, শূন্যস্থানের ক্ষেত্রেও তোমরা এই পূর্ণ বাক্যটা তুলে তারপরে খাতায় লিখবে, খাতায় কখনো শুধু উত্তর লিখবে না, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে কি আছে, এখানে কতগুলো সঠিক উত্তর আছে, তারপরে কি আছে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, সততা কাকে বলো, আমরা শিখেছি না সবসময় সৎ পথে চলো, সত্য কথা বলাকে সততা বলো, তাই না? তোমাদের কাছে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে প্রশ্নের সাথে, তোমরা সুন্দর করে বাসায় শিখে নিবে। তারপরে প্রশ্নটা আছে, সততার সঙ্গে ধর্মের সম্পর্ক, কাঠুরে কিভাবে সংসার চালাতো, কাঠুরে কিভাবে সংসার চালাতো, কাঠ কেটে, তাই না? আমরা জানি কাঠুরে মানে যে কাঠ কাটে, তাকে বলা হয় কাঠুরে। নদী থেকে কে উঠে উঠেছে, কে উঠেছিলেন বলতো, উঠে এসেছিলেন জলদেবতা, তাই না? জলদেবতা কাঠুর সততায় মুগ্ধ হয়ে কি করেছিলেন, তিনটি কুঠুরি দিয়ে দিয়েছিলেন তাকে, তাই না? তিনটি কুঠুরি দিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা
তখন আমরা সবসময় কি করবো, সুন্দর করে যে অনেকে কি করো, ধরো এখানে এক আছে কিন্তু তুমি তিনটা ভালো পারছো, 3 নম্বরের উত্তরটা তুমি আগে দিবে, সেক্ষেত্রে তোমাকে এখানে 3 লিখতে হবে। সেখানে কিন্তু তুমি এক লিখে 3-এর উত্তর দিবে না, তুমি 3টাই আগে লিখে উত্তর দিবে, ঠিক আছে? এরকম প্রশ্নে যখন খাতায় লিখবে তখন তোমাদের যেন এলোমেলো না হয়ে যায়। কয়ের উত্তর কয় দিবে, খয়ের উত্তর খয় দিবে। যদি তুমি খ আগে দিতে চাও সেক্ষেত্রে সেখানে খয় লিখবে বা 2 লিখবে, 2 আগে লিখতে চাইলে আগে 2 লিখবে, আগে 1 লিখবে না। যেইটা লিখবে ঠিক সেই নাম্বারিংটা তোমরা ঠিক রাখবে, সঠিক রাখবে। এরপর এখানে কি আছে, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমরা সবগুলো তোমাদেরকে দেইনি, 3টা দিয়েছিলাম। কি আছে, সততার প্রয়োজন কি, তারপরে কাঠুরে কুঠার হারানোর পর জলদেবতা কি করেছিল, কাঠুরে কিভাবে তার নিজের কুঠার হারিয়েছিল, তাই না? এগুলো তোমরা ভালো করে বাসায় শিখে নিবে, তোমাদের কাছে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তোমরা ভালো করে বাসায় শিখবে। তারপরও বারবার বলছি, যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়, নিজেদের ফোন নাম্বার তোমাদের ডায়েরি স্কুলের ডায়েরিতে দেওয়া আছে, সেখানেও তোমরা ফোন করে যে মিসকে প্রয়োজন ফোন করে তোমরা জেনে নিবে। সবাই ভালো থাকবে।